হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 6 এ পড়ছো তাদের জন্য ইংলিশের লেসন 7-8 দ্য ম্যাজিক ফিশবোনের ইউনিট 1 এর বেঙ্গলি মিনিং। খুবই সহজভাবে তোমাদের বাংলা মানেটা বুঝিয়ে দেব, কোনো রকম ছাত্রবন্ধু বা সহায়িকা বইয়ের কিন্তু সাহায্য তোমাদের নিতে হবে না। তাই ভিডিওটাকে কিন্তু পুরোটা দেখো, তাহলে কিন্তু দ্য ম্যাজিক ফিশবোনের ইউনিট 1টা আমি যেরকম তোমাদের পড়াচ্ছি সাথে সাথেই তোমাদের কিন্তু পড়াটা মনেও থেকে যাবে। তো এর আগে কিন্তু লেসন 5 এবং লেসন 6 এর ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো দ্য ম্যাজিক ফিশবোন কে লিখেছেন? চার্লস ডিকেন্স লিখেছেন। তো চলো চার্লস ডিকেন্সের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। Charles Dickens was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, ডেভিড কপারফিল্ড এক্সেট্রা। চার্লস ডিকেন্স হলেন একজন ব্রিটিশ রাইটার অর্থাৎ ব্রিটিশ লেখক, যার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড এক্সেট্রা ইত্যাদি। ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইমস হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি and he is generally regarded as the greatest novelist of the Victorian period. Victorian যুগে সবচাইতে সেরা ঔপন্যাসিক যারা ছিলেন, নভেলিস্ট নয় ঔপন্যাসিক যারা ছিলেন তাদের মধ্যে একজন বলে তাকে কিন্তু গণ্য করা হতো, এবং সেই সময়কার তিনি যে সময় লিখছেন সেই সময় এমনকি আজকের দিনেও তার যে কাজগুলো সেগুলো কিন্তু ভীষণইভাবে জনপ্রিয়, এবং মানুষ কিন্তু তার এই কাজগুলো পড়ে মানে যে যে লেখাগুলো উনি লিখেছেন সেগুলো পড়ে কিন্তু ভীষণই উপভোগ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন। তার বিখ্যাত শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন থেকেই এই বর্তমানে এই গল্পটায় তোমাদের এখানে নেওয়া হয়েছে। তো দেখো ম্যাজিক ফিশবোনের ইউনিট 1টা এখানে কিন্তু রয়েছে। এখানে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা এক সময় এক রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার একটা রানী ছিল। কুইন মানে রানী। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেকগুলো সন্তান সন্ততি ছিল। সেভারেল মানে হচ্ছে বেশ কয়েকটা, চিলড্রেন মানে সন্তান সন্ততি বা ছেলে মেয়ে, তাদের বেশ কয়েকটা ছেলে মেয়ে ছিল। আলিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, সবচাইতে বড় মেয়ে ছিল আলিশিয়া। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে কি নাকি করতো বাকি তার ভাই বোনদের অর্থাৎ অন্যান্য শিশুদের সে দেখাশোনা করতো। হু লুকড আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা সরকারের অধীনে এক গুপ্ত কাজে বা এক গুপ্ত পেশায় নিযুক্ত ছিলেন। প্রাইভেট মানে হচ্ছে গুপ্ত, আর প্রফেশন মানে হচ্ছে পেশা, তাহলে গুপ্ত পেশায় রাজা সরকারের অধীনে এক গুপ্ত পেশায় রাজা নিযুক্ত ছিলেন। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা ছিলেন শহরের বাইরের একজন চিকিৎসক। আউট অফ টাউন মানে হচ্ছে শহরের বাইরে, রানীর বাবা ছিলেন শহরের বাইরের একজন চিকিৎসক। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা কী করছিল অফিসে যাচ্ছিল। When he stopped at the fishmonger shop, যখন সে কী করলো মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালো। ফিশমঙ্গার মানে হচ্ছে যে মাছ বিক্রি করে, মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালো। He needed to buy a pound and a half of salmon which the queen had requested him to send home. He needed মানে হচ্ছে প্রয়োজন, তার প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল? He needed to buy a pound and a half মানে 1.5 পাউন্ড স্যালমন মাছ কেনার প্রয়োজন তার ছিল, which the queen had requested him to send home, যেটা রানী তাকে অনুরোধ করেছিল বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। He had not proceeded further after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. Proceeded মানে হচ্ছে he had not proceeded ফার মানে খুব বেশি দূর এগোয়নি, ফার মানে হচ্ছে দূর আর প্রসিডেড মানে হচ্ছে এগোনো, সে খুব বেশি দূরে এগোয়নি। এমন সময় মাছ বিক্রেতার দোকানে ফাই ফরমাসকার খাটা ছেলেটা, ইয়ারেন বয় মানে হচ্ছে যাকে কিনা দোকানের ওই ছোটো ছোটো কাজ করার জন্য রেখে দেওয়া হয়, দেখবে চায়ের দোকানেও কিছু ছোটো বাচ্চাদের রেখে দেওয়া হয় যাদের কিনা ফাই ফরমাস খাটার কাছে ব্যবহার করা হয়, যে যাতো ওখান থেকে চিনটা নিয়ে আয়তো বা যাতো ওকে গিয়ে চাটা দিয়ে আয়তো, এরকমই মানে 5-4 মাস কাটার জন্য কিছু বাচ্চা ছেলেকে রেখে দেওয়া হয়, তাদেরই বলা হয় ইয়ার্ন বয়। তো মাছ বিক্রেতার দোকানের যে ছোট্ট ছেলেটা ছিল মানে মাছ বিক্রেতার দোকানে যে ফাই ফরমাস কাটা ছেলেটা ছিল সে কি করলো রাজার পিছনে দৌড়াতে দৌড়াতে আসলো He said সে বলল Sir you didn't notice the old lady in our shop Sir আপনি আমাদের দোকানের বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করলেন না লক্ষ্য করেননি What old lady কোন বৃদ্ধ মহিলা inquired the king inquired মানে হচ্ছে জিজ্ঞাসা করা asked রাজা জিজ্ঞাসা করলো যে কোন বৃদ্ধ মহিলা I saw none আমি তো কাউকে দেখিনি Now the king had not seen the any old lady because she had been invisible to him though visible to the fishmonger's boy এবার রাজা ওই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়নি কেন দেখতে পায়নি কারণ সে তার কাছে অদৃশ্য ছিল ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য তার কাছে অদৃশ্য ছিল যদিও মাছ বিক্রেতার দোকানের ছেলেটার কাছে সে ছিল দৃশ্যমান মানে মাছ বিক্রেতার দোকানে যে ছেলেটা ছিল সে কিন্তু তাকে দেখতে পাচ্ছিল এই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছিল তাহলে এত দূর অবধি ইউনিট 1 রয়েছে নেক্সট ভিডিওতে ইউনিট 2টা পড়াবো তোমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই